সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একটি অনলাইন ক্লাস পরিবেশন করব। তো আমার অনলাইন ক্লাস আমি শুরু করছি। সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে ক্লাসটি পরিবেশন করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের হিসাব। আমরা হিসাব বিজ্ঞান বইটি দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাল্টিমিডিয়া অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পরিচিতি রাজীব চন্দ্র নাথ, সহকারী শিক্ষক খায়ার উচ্চ বিদ্যালয়। মোবাইল নং 01824801165। আমার ইমেল নাম rajeev03011985@gmail.com। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ক্লাসে কি আলোচনা হয়েছিল মনে আছে কি? নিশ্চয়ই মনে আছে। এখানে চারটা ছবি দেখা যাচ্ছে, চারটা ছবি দিয়ে নিশ্চয়ই বুঝে গেছ মূলধন ও মুনাফা জাতীয় হিসাব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে হিসাব। আসো আমরা পরবর্তী স্লাইডে আসি। আজকে আমাদের পাঠের শিক্ষণফল কি, এখন আমরা জানবো পাঠের শিক্ষণফল। প্রত্যেকটা পাঠের একটি শিক্ষণফল রয়েছে। তো আমাদের এখানে দুইটা শিক্ষণফল রয়েছে। আমরা প্রথম শিক্ষণফলটা কি দেখি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা হিসাবের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। দুই, শিক্ষণফল ধারাবাহিকতা রক্ষায় হিসাব চক্রে বিভিন্ন ধাপ ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠের যে ধারণা, আমরা একটু চেষ্টা করি ধারণা নেওয়ার জন্য। এখানে আমি তিনটি ছবি দেখাচ্ছি। প্রথম ছবিতে কিছু জরিপমূলক বিষয় দেখানো হচ্ছে। দ্বিতীয় ছবিতে ক্যালকুলেটার নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তৃতীয় ছবিতে একটা ছেলে কম্পিউটারে হিসাব নিকাশ করতেছে। তো আমরা দেখি ধারণা আজকে পাঠের কি হতে পারে। ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য লেনদেন সমূহ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা জরুরি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটি ঘটনা তুলে ধরছি। জনাব সাগর একজন চাকরিজীবী। 2015 সালের মার্চ মাসে তিনি টাকা পুরাতন আসবাবপত্র বিক্রয় করে 3000 টাকা এবং ব্যাংক হতে ঋণ গ্রহণ করেছেন 5000 টাকা। বাড়ি ভাড়া বাবদ 8000 টাকা, খাদ্য খাতে 5000 টাকা, গ্যাস ও বিদ্যুৎ বিল বাবদ 1000 টাকা, যাতায়াত বাবদ 500 টাকা, চিকিৎসা বাবদ 3000 টাকা এবং সন্তানদের পড়ালেখা বাবদ 2000 টাকা ব্যয় করেন। হিসাব বিজ্ঞানে উপরোক্ত তথ্য উপস্থাপনের জন্য নির্দিষ্ট চক অনুসরণ করা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি কি সেই চক। এখানে চকটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, বিবরণ টাকা, বিবরণ টাকা। তো আমরা দেখি বাম পাশে বিবরণের পরে বেতন বাবদ 15000 টাকা, আসবাবপত্র বিক্রয় 3000 টাকা, ব্যাংক হতে ঋণ গ্রহণ 5000 টাকা, মোট 23000 টাকা। তো ডান পাশে বাড়ি ভাড়া বাবদ 8000 টাকা, খাদ্য খাতে 5000 টাকা, গ্যাস ও বিদ্যুৎ বিল 1000 টাকা, যাতায়াত বাবদ 500 টাকা, চিকিৎসা 3000 টাকা, পড়ালেখা 2000 টাকা, এমনকি দুই পাশের উদ্বৃত্তের পার্থক্য 3500 টাকা, মোট 23000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব এখন হিসাব সংক্রান্ত কতগুলো ছবি রয়েছে। প্রথম ছবিতে কেনাবেচার একটা চিত্র, দ্বিতীয় ছবিতে একটা গৌড়ানোর চিত্র, তৃতীয় ছবিতে টাকা আদান প্রদানের চিত্র, চতুর্থ ছবিতে কাঁচা বাজারের লেনদেনের চিত্র, পঞ্চম ছবিতে
এটা হিসাব নিকাশ সংক্রান্ত দৃষ্টিভঙ্গি। এরপরের ছবিতে কোন একটা বিষয়ের সমাধান, এরপরের ছবিতে টাকা গণনা করা হচ্ছে, সর্বশেষ ছবিতে কিছু টাকা পয়সার সাথে মানুষের সম্পর্ক দেখানো হয়েছে। তো আমরা দেখি হিসাবটা কি। হিসাব হচ্ছে এমন একটি ছক বা বিবরণী যেখানে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়, যেমন নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, ব্যাংক হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব, ভাড়া হিসাব ইত্যাদি। আমি আবারও বলছি, হিসাব হচ্ছে এমন একটি ছক বা বিবরণী যেখানে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়, যেমন নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, ব্যাংক হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব, ভাড়া হিসাব ইত্যাদি। আমরা চাইলে আরো অনেকগুলো হিসাব এখানে নিয়ে আসতে পারি। তো এ পর্যন্ত আমরা নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ হিসাব কি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসি হিসাব বিজ্ঞানে হিসাব প্রস্তুতির জন্য কয় ধরনের ছক ব্যবহৃত হয়। হিসাব বিজ্ঞানে হিসাব প্রস্তুতির জন্য দুই ধরনের ছক ব্যবহৃত হয়। একটা হচ্ছে টি ছক। টি ছকটা নমুনা এখানে আমি দেখিয়েছি। প্রথমে থাকবে হিসাবের নাম বা শিরোনাম, দুইটা সাইড থাকবে, একটা ডেবিট একটা ক্রেডিট, মাঝখানে হিসাবের কোড নং, আর দুইটা সাইডে বা দিকে তারিখ বিবরণ, জাবেদাবিশটা টাকা, আবার ডান পাশেও ক্রেডিট দিকে তারিখ বিবরণ, জাবেদাবিশটা টাকা। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দ্বিতীয় ছকে আসি। দ্বিতীয় ছকের নাম হচ্ছে চলমান যার ছক। তাহলে এখানে উপরে হিসাবের নাম বা শিরোনাম থাকবে, হিসাবের কোড নং ডানে থাকবে, আর যে গড়গুলা রয়েছে এগুলো হচ্ছে তারিখ বিবরণ, জাবেদা ফিসটা, ডেবিটটা ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা জার। তাহলে এখানে ডেবিট বা ক্রেডিট দুইটা রয়েছে। এখন আমরা আসি টি চকের বৈশিষ্ট্য। টি চকের বৈশিষ্ট্য তিনটা চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হিসাবের একটি শিরোনাম থাকবে, চকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত। তৃতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে উভয় অংশে চারটি করে মোট আটটি কলাম থাকবে। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট সময় পর পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে হবে, এবং সর্বশেষ বৈশিষ্ট্য হিসাবের কোড নম্বর থাকবে। এই হচ্ছে হিসাবের টি চকের বৈশিষ্ট্য। কয়টা জানলাম আমরা? পাঁচটা বৈশিষ্ট্য জানলাম টি চকের বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসবো চলমান যার চকের বৈশিষ্ট্য নিয়ে। আমরা আসি চলমান যার চকের কি বৈশিষ্ট্য রয়েছে। হিসাবের একটি শিরোনাম থাকবে যেটা টি চকে ছিল, হিসাবের কোড নং নম্বর উল্লেখ থাকবে, এটাও কিন্তু টি চকে ছিল, তারিখ বিবরণ ও জাবেদা পৃষ্ঠার কলম থাকবে। এরপরের বৈশিষ্ট্যটা হচ্ছে চকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে টাকার কলাম মোট চারটি। চলমান যার চক্রের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট ও ক্রেডিট টাকার কলাম পাশাপাশি অবস্থিত, এবং সর্বশেষ প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। এই হচ্ছে চলমান যার চক্রের বৈশিষ্ট্য। তাহলে আমরা চলমান যার চক্রের কয়টা বৈশিষ্ট্য পেলাম? ষাটটা বৈশিষ্ট্য। নিশ্চয় তখন বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য একটা একক কাজ রেডি করেছি। দেখি একক কাজটা কি। দশটি হিসাবের নাম উল্লেখ করো। আমি হিসাবের সংজ্ঞার মধ্যে অনেকগুলো হিসাবের নাম উল্লেখ করে দিয়েছিলাম, তো এখন তোমরা এই ধরনের আরো দশটি হিসাবের নাম উল্লেখ করবে। এটা তোমাদের খাতা লিপিবদ্ধ করে রাখবে। দলীয় কাজ, দলীয় কাজ একটি গুরুত্বপূর্ণ বিষয়।
দলীয় কাজে গতিশীলতা আসে। তো এখানে দলীয় কাজ করার জন্য আমি এটা কাজ দিয়েছি, হিসাবের টিচক ও চলমান দর্শকের পার্থক্য নির্ণয় করো। তোমরা নিশ্চয়ই হিসাবের টিচক ও চলমান দর্শকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার থেকে পার্থক্য নির্ণয় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার মূল্যায়নে চলে যাই। আমাদের মূল্যায়ন, প্রথম মূল্যায়ন হচ্ছে হিসাব কাকে বলে। তো নিশ্চয় বুঝতে পেরেছ, আমাদের দ্বিতীয় মূল্যায়ন হচ্ছে হিসাব বিজ্ঞানে হিসাব প্রস্তুতের জন্য কয় ধরনের চক ব্যবহৃত হয়। নিশ্চয় তোমরা বুঝে গেছো, টিচক এবং সমঞ্জস্য। আমাদের পরবর্তী মূল্যায়ন, হিসাবের টিচকের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আমি কতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছিলাম নিশ্চয় তোমরা স্মরণ করতে পারবে। আমি আরো একটা মূল্যায়ন দিয়েছি এখানে, হিসাবের চলমান দর্শকের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা। নিশ্চয় বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা ক্লাসের পরে একটা বাড়ির কাজ দিতে হয়, নিশ্চয়ই তোমরা এর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছো। তো তোমরা খাতা কলম নিশ্চয়ই তোমাদের সামনে আছে, বাড়ির কাজটা লিখো। হিসাবের টিচক ও চলমান দর্শকের পার্থক্য নির্ণয় করো। আমি আবারও বলছি, তোমাদের আজকে হিসাব পাঠের পারিভাষিকটা কি হিসাবের টিচক ও চলমান দর্শকের পার্থক্য নির্ণয় করো। তোমাদের বিদ্যালয় যখন খোলা হবে তখন আমাদের শ্রেণী শিক্ষক যিনি হিসাব বিজ্ঞান ক্লাস নেন ওনাকে তোমরা কাজটা রেডি করে দেখাবে। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আজকের মতো ধন্যবাদ জানিয়ে এই অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে আরো আবারও ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো সবাই। সবাইকে